আজ আমার তারকা বাউল সম্রাট পূর্ণদাস বাউল। আমরা তার সাথে কথা বলছি গ্রামের পথে পথে গান গাইতে গাইতে কখন তিনি বাউল গান লোকসঙ্গীতকে তিনি বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন এবং তার জীবনে রবীন্দ্রনাথ নজরুলের মতো কবিরা কিভাবে প্রভাব ফেলেছে তার জীবনে এবং তার গানে আমরা তার কাছ থেকে শুনব। তার আগে যে গানটা শুনব যে গ্রামের পথে গাইতে গাইতে প্রথম যখন মঞ্চে হাজার হাজার দর্শকের সামনে সেই গানকে তুলে ধরলেন সেই অনুভূতিটা জানব, কিন্তু কোন গান দিয়ে আপনার শুরু হয়েছিল সেই যাত্রা? সেটাই বলছি, যেমন হচ্ছে প্রথম তো ট্রেন ধরে, ট্রেনে ভিক্ষাটা আমি প্রথম শুরু করলাম, গ্রাম ছেড়ে এসে ট্রেনে। ট্রেনে বেশ কিছু তখন অর্থ আসতো, চলতো, সেই করতে করতে হঠাৎ ঝোলা কামক নিয়ে কলকাতায় শহরের দিকে চলে এলাম। শহরে যখন আসতে লাগলাম তখন শহরে আসার পরে দেখলাম একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাকে পৌঁছাতে হবে। সেইটা হচ্ছে বঙ্গ সংস্কৃতি সম্মেলন। সেই বঙ্গ সংস্কৃতি সম্মেলনে এসে যখন পৌঁছালাম, পৌঁছানোর পরে সেখানে প্রোগ্রাম করলাম, তারাশঙ্কর বাবু ছিলেন এবং তিনিও বলে দেখো আমাদের দেশের নাম রাখতে হবে, ভালো করে গাও। আর নবনী তো করবে, নবনী হচ্ছে তারাশঙ্করের খুব বন্ধু, তো সেও বললো যে ঠিক আছে, ওনাকে দিয়ে রায়কমল বই লিখেছিল আমার বাবার লাইফ দিয়ে, এবং তিনি সেই বললো যে আমার কিছু কিছু গান গাইবে, কিন্তু অনেক গাইবো সেটা হবে। তো আমার বাবার কিছু গান নিয়ে তখন আমি খুব গাইতাম, কিছু কিছু সময়ে গিয়ে বাবার সঙ্গে বসতাম, আর বাবার নতুন কিছু গান দাও, নতুন ই করে দাও, তখন সেইগুলো ক্ষেত্রে বলতো। তো হঠাৎ সেই প্রোগ্রাম করার পরে বিনা অডিশনে হঠাৎ রেডিওতে ডিরেক্টর ছিল তখন অনিল বোস, সেই অনিল বোস উনি বললেন যে তুমি রেডিও, তুমি এবং বাবা দুজনেই রেডিওতে গাইবে, তোমাদেরকে সামনে সপ্তাহ কিন্তু গাইবার বন্দোবস্ত করবো এবং তোমাদের গাইতে হবে। বললাম বেশ গাইবো। তখন আমরা এখানে আছি জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথের বাড়িতে, ওখানে এনে তুলেছে, আমরা সেখানে বসে আছি, সেখানেই থাকি, এবং সেখান থেকে আমাদের রেডিওতে নিয়ে গেল। তো আমরা সেই গান, যে গানটা গিয়ে বলছে আমি এসছি, সেই গানটা শোনো, আমি গাইছি। মাঝে গিরে জানি বলো ও বলি ভয় খেয়ো না ব্রজঙ্গ না, মাঝে গিরি জানি ভালো ওরে হোগে না কেন জীর্ণ তরি, হোগ না কেন জীর্ণ তরি কর্ণ ধারে গুণ জানো না, মাঝে গিরি জানি ভালো বলি ভয় খেয়ো না ব্রজঙ্গ না, মাঝি গিরি জানি ভালো। এই গান গাইতে গাইতে এলাম, এসে যেমন গ্রামের একটা প্রাণ খোলা মানুষ, তারা মানুষকে দেখলে ডেকে জল দেয়, গুড় দেয়, মিষ্টি দেয়, কখনো মুড়ি দেয়, চা দেয়। কলকাতায় এলাম কিন্তু সেসব কিছুই পাচ্ছি না, কেউ ডাকছে না, কিছু বলছে না, কি করি কি করি। হঠাৎ মৌলালী মোড়ে একটা অফিসে পাশে, ওখানে একটা অফিসে, সেই অফিসে ঢুকবার আগে একটা বেঞ্চি পড়ে আছে বলে সেই বেঞ্চিতে থাকি, সেই বেঞ্চিতে দিন রাত তো কাটায়। আর কোনো লোক এলে তাদেরকে ওরা বলে দেখো যদি এই বাউল এসছে গ্রাম থেকে কোনো প্রোগ্রাম করা যায় কিনা, বলে বাউল বাউল কি আবার, বলে বৈরাগীদের গান, বলে হ্যাঁ 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 বৈরাগীদের গান। মানে বাংলা গানে তখন বাউল গান বা লোকসঙ্গীত সেইভাবে জায়গা করতে পারে না, তখন ওই কথা বললে তখন সেই কি গান আবার প্রশ্নটা হয়, তখনই বলে বৈরাগীর গান, বৈরাগীর গান বললে তখন ওরা বুঝতে পারে, কিন্তু বাউল বললে তখন এই আস্তে আস্তে বাউলকে আমি নিয়ে এলাম আস্তে আস্তে। তখন ওই যে আসরে গান গাইছি বাউলের গান, তখন গান গাইছি কিরকম, আমার বাবার গান, ভালো করে পর গাই স্কুলে
নইলে কষ্ট পা বিশেষ কালে ভালো করে পড়ে গাই স্কুলে সদর স্কুল জেলা নদিয়া হেড মাস্টার দয়াল নিতাই যেচে প্রেম দিলাই ও তার আগম ছাত্র জাগায় মাগায় ভোলার মন তার দিকে পাশ করালে ভালো করে পড়ে গাই স্কুলে ভালো করে পড়ে গাই স্কুলে তো এই গান যখন গাইতে লাগলাম তখন কিছু কিছু লোক আমাদেরকে নিয়ে যায় কন্ট্যাক্ট করে তখন পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা জোরে বেশি কেউ দিত না এবং তাই নিয়েই যেতাম সন্ধ্যেবেলায় ছটায় নিয়ে গেল বললো সাতটা আটটার মধ্যে প্রোগ্রাম দেব মানে কোথাও বাংলা গানে সেইভাবে সমাদরটা পায়নি বাউল গান বা লোকসঙ্গীত না কিন্তু আপনি কোথাও একটা এই লোকগানকে বা বাউল গানকে নিয়ে এসেছেন এবং আপনার এই সঙ্গীত জীবনে প্রভাব ফেলেছে রবীন্দ্রনাথ নজরুল কোনোভাবে তাদের বাউলঙ্গের গান বা লোকগান হ্যাঁ নিশ্চয়ই যেমন নজরুল সাহেবের যেমন একটা গান বলছি আমার বাবা খুব বন্ধু লোক ছিলেন ওনার খুব চুরুলিয়াতে যেত তখন আমরা ওখান থেকে ইশগড়াতে থাকতাম ইশগড়া মানে নদীর ঠিক অজয় নদীর এপারে থাকতো আর আমাদের ওপারটা তো ওপারটা হচ্ছে চুরুলিয়া এ পারটা হচ্ছে গিয়ে সেই ইশগড়া গ্রাম আমরা ওখানে ইশগড়ার আগ্রাতে ছিলাম তো তখন ওই যেত যেতে যেতে তখন ওকে বললো যে আর এমন একটা বন্ধু ছিল ওনার মানে সেটা বলতো খারাপ লাগছে কিন্তু না বললো নয় তখন বাউলটা তো খুব গাঁজা খেত আমার বাবা ভীষণ গাঁজা খেত তো নজরুল সাহেবও খুব গাঁজা খেতে পছন্দ করতেন উনি খেয়ে দুজনাতে ওরা তখনই করতো তখন ওকে বলতো দেখো বন্ধু তোমাকে আমার গানের মধ্যে বেঁধে রাখতে চায় এই বাউলকে চিরকাল যেন সবাই খুঁজে পেতে পারে সেই বাউল খ্যাপা বাউল যেন এর মধ্যে থাকে তো ওনার এই সুরটা দিয়ে আমি ভাই খ্যাপা বাউল আমি ভাই হ্যাঁ আমি ভাই খ্যাপা বাউল আমার দেউল এই যে আমার আপন দেহ আমি ভাই খেপা বাবুল আমার দেউল আমার আপন দেহ এই গানটা ওনার বড় ছেলে আবার হঠাৎ সেও আবার আমার খুব বন্ধু আমায় একদিন বলল দেখো পূর্ণ তো রেডিওতে তখন অ্যানাউন্স করতেন আর উনি তখন বলতো দেখো তুমি যদি আমার বাবার লিখেছিল তোমার বাবাকে দিয়ে একটা গান তোমার মনে আছে ওনার নাম ঠিক মনে নেই বাবার কাছে শুনেছিলাম বটে একটা গান কি বাউল টাউল দিয়ে বলে হ্যাঁ আমার কাছে গানটা আছে গানটা হচ্ছে আমি তোমাকে দিয়ে ওইটা রেকর্ড করতে চাই এবং বাবা যেমন লিখে গেছে তোমার বাবাকে রেখে আমি চাই আমার বাবার গান একটা রেকর্ডে বেঁচে থাক